আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অনিক দত্তকে নারকেল বললেন কার্গী রায়চৌধুরী। ট্র্যাডিশনাল লোকে বিশ্বাসী তিনি, তার চেহারাতেও রয়েছে এক আলাদা আভিজাত্য। নিজের জীবনে অপরিবর্তিত রাখতে চান বারো হাতের শাড়ির রহস্য, কিন্তু চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে করতে জানেন কার্গী রায়চৌধুরী। নিজের আশপাশের লোকগুলোকেও হাতের তালুর মতন চিনে নিয়েছেন এতদিনে। অনিক দত্ত যেন ঠিক একটা নারকেল অথবা তরমুজ, অর্থাৎ বাইরে থেকে শক্ত, ভিতরে মালাইয়ের মতোই মধুর, ভীষণ অভিমানী। অনিক দত্ত পরিচালিত বক্স অফিস কাঁপানো ছবি ভূতের ভবিষ্যতেও কাজ করার কথা ছিল গার্গীর, কিন্তু কোনো এক বলতে না পারা কারণে সেটা আর করা হয়নি। হয়তো সেটাও রহস্য। তবে মেঘনাদবধ রহস্যে নিজের কাজ নিয়ে আত্মতৃপ্ত নায়িকা জানালেন, নতুন কাজ করার জন্য অপেক্ষায় বসে আছেন তিনি। স্বয়ং নায়িকার কথায়, কে নিবি গো কিনে আমায়। মেঘনাদবধ রহস্যের পর আবারও রহস্যের ছবিতেই অভিনয় করতে চান গার্গী, এবার গোয়েন্দা চরিত্রে। পরিচালক হিসেবে কাকে পছন্দ এ বিষয়ে অবশ্য খোলসা করে কিছু বললেন না গার্গী। অবশ্য তার প্রিয় নারকেল অনিক দত্ত ডাকলে এক পায়ে রাজি শাড়ি মনা গ্ল্যামারাস গার্গী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।